আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর ছাত্রলীগ নেতা মামলায় জনের জনের ২২ যাবজ্জীবন তিন দিনের রিমান্ড শেষে কারাগারে মেয়র আব্বাস চাম্পাই নবাবগঞ্জের নাচলে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে নির্মিত বিদ্যুতের খুঁটি থেকে পড়ে দুই শিশুর মৃত্যু আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত হওয়ায় আজও ফুলেল শুভেচ্ছায় সিদ্ধ মেয়র লিটন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী ছাত্রলীগ নেতা রায় ঘোষণা করা হয়েছে রায়ে রাশিকের সাবেক কাউন্সিলর সহ নয় জনের ফাঁসি ও বাইশ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত রায় ঘোষণার দিন চোদ্দবার পিছানোর পর পনেরোতম ধার্য দিনে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসেন এই রায় ঘোষণা করেন ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্তরা হলেন সাবেক কাউন্সিলর মনসুর রহমান হাসানুল জামান হিমেল তৌফিকুল ইসলাম চাঁদ মোহাম্মদ সাইরুল রজব বিপ্লব মমিন ও আরিফুল ইসলাম আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম জানান ফাঁসি দণ্ডপ্রাপ্তদের এক লাখ এবং যাবজ্জীবন পাওয়া প্রত্যেকের পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে আমরা আর্গুমেন্টের সময় যে বক্তব্য উপস্থাপন করেছিলাম সেইটা তিনি পর্যালোচনা করেছেন এবং তিনি মনে করেছেন যে রাষ্ট্রপক্ষে মামলাটা সন্ধ্যাভাবে প্রমাণ করতে পেরেছে একত্রিশ জন আসামির মধ্যে নয় জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং বাকি বাইশ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন সেই সাথে প্রত্যেক আসামিকেই এক লক্ষ টাকা করে জরিমানা করেছেন রায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী নাহিদ আক্তার নাহান তিনি বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এ সময় রায় দ্রুত কার্যকরের জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি আইন তার সঠিক বিচার করেছে আমার ভাইয়ের হত্যাকারীদের আমি ন্যায় বিচার পেয়েছি আমার আহ্বান এখন যে এই বিচারের রায়টা যেন দ্রুত কার্যকর হয় হ্যাঁ আমাদের এই মামলাটা দুই হাজার তেরো সালের আঠাশে আগস্ট আমার ভাইকে প্রকাশ্য দিবালকে হত্যা করেছিল এই আসামি রায় আমরা আইনি প্রক্রিয়া শেষ করে রায়ের অপেক্ষায় ছিলাম আজকে পনেরোতম ডেট ছিল রায়ের দীর্ঘ রায়ের ডেট পিছানোর কারণে আমরা একটু শঙ্কিত হয়েছিলাম যে হয়তো বা ন্যায় বিচার পাবো না তো আমি সন্তুষ্ট যে জজ তিনি যে এই সময়টা নিয়ে দীর্ঘ সময় রায় ডেটটা পিছিয়ে মামলাটা বিশ্লেষণ করে তিনি একটা পূর্ণাঙ্গ রায় দিয়েছে আজকে এবং এই রায়ে আমরা সন্তুষ্ট আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা এই আমার ভাইয়ের হত্যাকারীদের যে বিচার হলো আজকে ফাঁসির রায় দিল যাবজ্জীবন দিল এই রায়ে আমরা সন্তুষ্ট তবে আসামি পক্ষের আইনজীবী আমিদুল হক বলেন ঘটনার তথ্য প্রমাণে যথেষ্ট ঘাটতি রয়েছে এছাড়াও ঘটনাস্থলে হত্যার কোনো আলামত ছিল না এ রায়ে ব্যথিত ও দুঃখিত উল্লেখ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান এই আইনজীবী আসামির পক্ষের আইনজীবী ছিলাম এবং আমি নিজে বিচারে জেরা করেছি আর্গুমেন্ট করেছি এবং এই মামলায় সাক্ষ্য প্রমাণা দিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় নাই এখন যেহেতু জজ সাহেব রায় দিয়েছেন শ্রদ্ধাভরে আমরা বলছি যে তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করব। রায়ের পর্যবেক্ষণে আদালত এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে উল্লেখ করেছেন সেই সাথে সেই সাথে জরিমানার টাকা আদায় করে নিহতের পরিবারকে দিতে আদেশ দিয়েছেন আদালত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয় বৃহস্পতিবার সকালে বোয়ালিয়া মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করে শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক শঙ্কর কুমার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন জানান আদালতের নির্দেশে রিমান্ডে থাকাকালীন মেয়র আব্বাস আলীর নমুনা ভয়ের সংগ্রহ করেছে পুলিশ পরীক্ষার জন্য যা ল্যাবে পাঠানো হবে ভাইরাল হওয়া বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখার জন্য এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পাওয়া গেছে বলেও জানান এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পাওয়া গেছে বলেও জানান তিনি মেয়র আব্বাসকে গ্রেপ্তারের পর গত দুই ডিসেম্বর আদালতে সোপর্দর পর দশ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন পুলিশ রিমান্ডে এসে মামলা ঘটনা পুরোটা স্বীকার করেছেন এবং আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই তার যে উদ্ধৃতি সেই উদ্ধৃতি সিরি আমরা জব্দ করেছি এবং তার পরবর্তীকালে অনলাইনে এসে উনি যে স্বীকারটা দিয়েছেন সেটাও আমরা জব্দ করেছি আমরা এই রিমান্ডকালে তার তথ্যগুলি যাচাই বাছাই করেছি এবং তিনি আমাদের যে শিকার তুলেছেন সেই স্বীকার তার একজন সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাকে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞান করেছি এবং উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটি লিগালি এবং এক্সপার্টের জন্য আমরা তার কাছ থেকে নমুনা কণ্ঠস্বর নিয়েছি এবং এই নমুনা কণ্ঠস্বর সহ তার যে ইতিপূর্বে জব্দকৃত দুটি ডকুমেন্ট সেটি আমরা এক্সপার্ট করার জন্য এস এস সিআইডি ফরেনসিক সিআইডি মালিবাগ ঢাকা বরাবর প্রেরণ করব চাপাই নবাবগঞ্জের নাচলে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে নির্মিত বিদ্যুতের খুঁটি থেকে পরে দুই শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কালরই গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার কালরই গ্রামের মাসুদ আলীর ছেলে সজীব ও একই গ্রামের মিঠুর মেয়ে লামিয়া স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালে সজীব ও লামিয়া ওই বিদ্যুতের খুঁটির উপর চড়ে খেলা করছিল এ সময় সজীব আরও বেশি উপরে উঠতে গেলে পা পিছলে লামিয়ার মাথার উপর পড়ে যায় এই সময় খুঁটি ধরে রাখতে না পেরে নিচে পড়ে তাদের মৃত্যু হয় নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি সদস্য মনোনীত হওয়ায় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ চিকিৎসক শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বৃহস্পতিবার দিনভর নগর ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছা আর ভালোবাসায় সিদ্ধ হন রাশিক মেয়র লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এইচ এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সচিব ও বিএমএ রাজশাহী নেতৃবৃন্দ এ সময় সচিব কেন্দ্রীয় সভাপতি ডা তবিবুর রহমান শেখ বিএমএ রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মোস্তফা আতাউর রহমান বাবু সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ নৌসাদ আলী উপস্থিত ছিলেন এছাড়াও চাপাই নবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল মহানগর মুক্তিযোদ্ধা ফেডারেশনের সভাপতি এবং বিএমএ রাজশাহী সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সচিব চাপাই নবগঞ্জ শাখার সভাপতি ডাক্তার গোলাম রাব্বানি ও বিএমএ সভাপতি ডা দুরুল হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় বেগমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার এই আয়োজন করা হয় সংবর্ধিতরা হচ্ছেন নারী ক্যাটাগরিতে সফল জননী নোয়াখালীর তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লার মাতা সেতারা বেগম অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হাসিনা ইয়াসমিন শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সালমা সুলতানা নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সমাজ উন্নয়নে অবদান রাখা নারী শাহনাজ ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহার চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ সহ অন্যান্যরা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে অফিস মিলন এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডক্টর এবিএম আবু হানিফ জানান আগামী এগারো থেকে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত চার দিন এ কার্যক্রম চলবে এতে ছয় থেকে এগারো মাস বয়সী বত্রিশ হাজার নয়শো নয় জন শিশুকে একটি করে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী তিন লাখ একত্রিশ হাজার আটশো জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে জেলায় এগারোটি উপজেলায় দুই হাজার চারশো তিনটি কেন্দ্রে সাত হাজার দুইশো নয় জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দ্বারা এই ক্যাম্পেইন পরিচালিত হবে এ সময় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর এ মোর্শেদ মেডিকেল অফিসার ডক্টর আশিস কুমার সাহা সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আপনার অধিকার আপনার কর্তব্য দুর্নীতিকে না বলুন এ প্রতিবাদ্য নিয়ে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে নটার দিকে জেলা প্রশাসনের সহায়তায় ও দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখা এবং টিআইবির সচেতন নাগরিক কমিটির যৌথ আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে শনাক দুপ্রক সততা সংঘ বিএনসিসি সদস্যবৃন্দ সরকারি কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ ও টিআইবি কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ নেন মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক স্বামী আহমেদ সিভিল সার্জন ডা কাজী মিজানুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন সনাক সভাপতি সাংবাদিক রনেন রায় দুপ্রক জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল বর্তমান সরকারের প্রচেষ্টায় সেই অবস্থার পরিবর্তন হয়েছে নাটোরে তিন শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের ভবনীগঞ্জ মোড়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ উপহার স্বরূপ মুক্তিযোদ্ধাদের মাঝে এই শীতবস্ত্র প্রদান করেন এ সময় সাবেক জেলা কমান্ডার আব্দুর রৌফ সরকার ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান সদর উপজেলা ডেপুটি কমান্ডার মোকসেদ আলী মোল্লা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন এই